শোভা সিনহার সঙ্গে প্রকাশ ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সিআইডি ৩ সদস্যের দল তারা পৌঁছেছেন, আইসির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে সিআইডির আধিকারিকরা তারা এগোতে চাইছেন এই তদন্তের কাজ? দেখো, যেটা সিআইডি সূত্রের খবর, তারা কাঁথি থানায় গিয়ে সমস্ত পেপার ডকুমেন্ট অর্থাৎ এই মামলা রুজু করার পর কাঁথি থানা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে এবং তদন্ত প্রক্রিয়া করার সময় কি কি তথ্য বেরিয়ে এসছে সেই সমস্ত তথ্য কিন্তু সেখান থেকে সংগ্রহ করেছেন। এবং যেমন ঋত্বিক বলছিল, তারা এখন চলে গেছেন পূর্ব মেদিনীপুরের সেই ব্যারাকে, যে ব্যারাকে 2018 সালে সুব্রত চক্রবর্তী নিজেকে গুলি মেরেছিলেন, সেই ব্যারাকে পৌঁছে গেছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে সেদিন সেই ব্যারাকে কারা কারা ছিল তাদের সঙ্গে তারা কথা বলবেন, অর্থাৎ সিআইডির অফিসাররা আই উইটনেস খোঁজার চেষ্টা করছে এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করছে যে কোনোভাবে তিনি মানসিক চাপে ছিলেন কিনা। এবং সিআইডি সূত্রের খবর, শুভেন্দু অধিকারী তিনি প্রাক্তন নিরাপত্তারক্ষী এবং প্রত্যেককে অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো যারা যারা ছিল নিরাপত্তা রক্ষীরা যারা রাজ্য পুলিশের তরফে সেখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল তাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু তারা কথা বলবেন, তাদের বয়ান রেকর্ড করা হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে রাজ্য পুলিশের তরফে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেই নিরাপত্তার মধ্যে অন্য নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তখন ডিউটিতে সেদিন বা তার সেই টিমে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন সিআইডি গোয়েন্দারা, এমনই খবর আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। মূলত সিআইডির অফিসাররা জানার চেষ্টা করছেন যে যে টিমে সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা রক্ষী হিসেবে সুব্রত চক্রবর্তী কাজ করতেন তার সহকর্মীদের সঙ্গে কোনোদিন তিনি কিছু বলেছিলেন কিনা, অন্যভাবে কোনোভাবে মানসিক চাপে তিনি ছিলেন কিনা, অর্থাৎ তিনি যে নিজেকে গুলিবিদ্ধ করলেন বা যে ঘটনা ঘটেছিল যেটা রহস্য মৃত্যু বলা হচ্ছে তার পেছনে অন্য কোনো গল্প রয়েছে কিনা, অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাই খোঁজার জন্য কিন্তু একদিকে কাঁথি থানায় গিয়ে তদন্তকারীর যে অফিসাররা প্রাথমিকভাবে তদন্ত করেছেন তাদের সঙ্গে কথা বলা। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি সিআইডির অফিসাররা 2018 সালে যে ব্যারাকে এই ঘটনা ঘটেছিল পুলিশের ব্যারাক সেখানে পৌঁছে গেছেন, সেদিন যারা যারা ছিলেন বা কারা কারা ছিলেন সেই ব্যাপারে খোঁজ নেওয়া, ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলা। এবং অন্যদিকে যেটা সিআইডি সূত্রের খবর, শুভেন্দু অধিকারের সিকিউরিটিতে অর্থাৎ নিরাপত্তারক্ষী হিসেবে সুব্রত চক্রবর্তী বাদে আরো যারা যারা সেদিন ছিলেন বা সেই টিমে যারা ছিলেন তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে মূলত সিআইডির অফিসাররা জানার চেষ্টা করছেন যে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা কেন সুব্রত চক্রবর্তীর এই যে রহস্য মৃত্যুর বহু প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন সিআইডির গোয়েন্দারা।